দেখলে অবাক হবেন, 9 মাসের শিশুর ওজন 30 কেজি। অবিশ্বাস্য শোনালেও এটাই বাস্তব মেক্সিকোর লুইস মেনুয়েলের জীবনে। এখনও ঠিক করে কথা বলে উঠতে পারে না ছোট্ট শিশুটি, কিন্তু ক্রমাগত বেড়ে চলেছে তার ওজন, আর সেই সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে খিদে। সাধারণ শিশুদের থেকে প্রায় 6 গুণ বেশি খাবার খায় লুইস, আর তাকেই পৃথিবীর সবচেয়ে ভারী শিশু বলে মনে করা হচ্ছে। জানা গেছে জন্ম থেকে ব্রিওল প্রাডার উইলি সিন্ড্রোমে আক্রান্ত লুইস। এমন শিশুদের ওজন জন্ম থেকেই বেশি হয়, সাধারণ শিশু থেকে অনেক বেশি খিদে পায় এদের, ফলে ওজনও সমানতালে বাড়তে থাকে। জন্মের কয়েকদিন পরই লুইসকে 2 বছরের শিশুর পোশাক পরাতে হয়েছে। এখন তার 9 বছরের শিশুর পোশাক কিনতে হয় বলে জানিয়েছেন তার বাবা মা। লুইসের খাবারের জন্য প্রচুর অর্থ খরচ করতে হয় তাদের। এদিকে তাদের আর্থিক অবস্থা মোটেও ভালো নয়, অগত্য পাড়া প্রতিবেশীর সাহায্যের ভরসায় থাকতে হয়। গবেষকদের মতে জিনবাহিত রোগ প্রাডাউর উইলি সিন্ড্রোম এর কোনো নিরাময় নেই। এ ধরনের শিশুদের আয়ু খুব কম হয়, বেশিরভাগ ক্ষেত্রেই অতিরিক্ত ওজনের ভার সইতে পারে না এদের শরীর, ফলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল, শতকরা প্রায় 90%। কিছুদিন আগেই মৃত্যু হয়েছে বিশ্বের সবচেয়ে স্থূলকায় মহিলা ইমান আহমেদ। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ইজিপ্টের আলেকজান্দ্রিয়ার বাসিন্দা। বহু চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি চিকিৎসকরা। লুইসের ক্ষেত্রেও তেমনটাই আশঙ্কা করেছেন মেক্সিকোর চিকিৎসকরা, কিন্তু এখনও ছেলেবেলার বাঁচার আশা রাখছে লুইসের বাবা মা। ছেলেকে আরও ভালো চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য অর্থ সংগ্রহ করছে তারা। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।